রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলারা মাসে পাঁচশো টাকা এবং হাজার টাকা করে কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পেয়ে থাকেন তো যারা বর্তমানে পাঁচশো টাকা করে পাচ্ছেন তারা চাইলেই শুধুমাত্র একটি ফর্ম ফিল করে আপনারা কিন্তু হাজার টাকা অবধি কিন্তু পেতে পারেন তো এই ফর্ম কাদের জন্য কারা ফর্মটি ফিল করলে হাজার টাকা অবধি পেতে পারেন বা সেই ফর্ম আপনারা কোথায় পাবেন কীভাবে সেই ফর্ম ফিল করবেন ফর্ম ফিল করার পর তার সাথে কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এবং সেই ফর্ম আপনাদেরকে কোথায় গিয়ে জমা করতে হবে সমস্ত কিছু বলবো আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনারা একটু না কেটে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন প্লিজ প্রত্যেকে আপনারা ভিডিওটি একটি লাইক করুন ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেককে ভিডিওটি শেয়ার করে দেবেন মনে রাখবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষের উপকার হয়ে যেতে পারে আসুন বন্ধুরা এই ভিডিও শুরু করা অন স্ক্রিনে এই মুহূর্তে একটি ফর্ম দেখতে পাচ্ছেন যে ফর্মটির ডাউনলোড এই বক্সে আমি দিয়ে দেব এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আপনারা জয়েন করতে পারেন সেখানেও কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে এই ফর্মটি আপনারা কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন আসুন এই ফর্মটি আপনারা এবার কিভাবে ফিল আপ করবেন আমি আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই দেখুন এখানে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আবেদনপত্র ওকে এই অ্যাপ্লিকেশন ফর্ম বা এই আবেদনপত্রটি পূরণ করে আপনারা কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে পাঁচশো টাকা করে আপনি প্রতি মাসে পাচ্ছেন সেটিকে বাড়িয়ে হাজার টাকার জন্য আপনি কিন্তু আবেদন করতে পারবেন ওকে তো এখানে দেখুন সবার প্রথমে যেটি এই ফর্মের মধ্যে যেটি দেওয়া রয়েছে দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ওকে এখানে আপনার যে ডেভেলপমেন্ট ব্লক বা আপনার যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসের নামটি আপনারা এখানে টাইপ করিয়ে নেবেন এবং এখানে অ্যাড্রেসটা আপনারা লিখে দেবেন হয়ে গেল এবার পাশে দেখুন এখানে রয়েছে ফর অফিস ইউজ অ্যাপ্লিকেশন নাম্বার এবং জিপি নেম এটা আপনাদেরকে কিচ্ছু করার দরকার নেই এটা অফিসিয়াল অফিসে তারা কিন্তু ফিল আপ করবেন এবার দেখুন এখানে যেটি বলা হচ্ছে বিষয় লক্ষ্মীর ভাণ্ডারে এসসি এসটি সার্টিফিকেট সংযুক্তিকরণের জন্য আবেদন অর্থাৎ আপনারা যারা এসসি এসটি টি ক্যাটাগরি প্রার্থী রয়েছেন যারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছেন আপনাদের কাস্ট সার্টিফিকেট হয়তো আগে ছিল না বর্তমানে আপনারা কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিয়েছেন এবং তারা কিন্তু এই কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ করার জন্য আপনারা কিন্তু আবেদন করছেন ওকে এই কাস্ট সার্টিফিকেট যদি আপনারা সংযুক্তিকরণ আপনারা করে দেন আপনার লক্ষ্মীর ভাণ্ডারে সেক্ষেত্রে আপনারা কিন্তু পাঁচশো টাকার বদলে হাজার টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে তো সেটাই দেখুন এখানে বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারে এস সি সার্টিফিকেট সংযুক্তিকরণের জন্য আবেদন এখানে দেখুন বলা হচ্ছে মহাশয় আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে আমি কুমারী অথবা শ্রীমতী এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন এরপর বলা হচ্ছে পিতা বা স্বামীর নাম আপনার কাস্ট সার্টিফিকেট দেখবেন পিতার নাম রয়েছে চাইলে আপনি আপনার বাবার নামটা এখানে লিখে দেবেন বাবার নামটা এখানে কিন্তু আপনারা লিখে দেবেন চাইলে আপনি স্বামীর নামটাও কিন্তু লিখতে পারেন তাহলে কিন্তু স্বামীর নামের ওপরে টিকমার্ক একটা দিয়ে স্বামীর নামটা এখানে লিখে দেবেন এবার বলা হচ্ছে নিবাস নিবাসের এখানে আপনি আপনার যে অ্যাড্রেস অর্থাৎ যেখানে আপনি থাকেন সেই জায়গাটার নামটা এখানে আপনারা কিন্তু লিখে দেবেন এই জায়গাটাতে লিখে দেবেন এবার দেখুন যেটি বলা হচ্ছে আগের বার দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছিলাম কিন্তু আমার এসসি অথবা এসটি সার্টিফিকেট না থাকার জন্য আমি হাজার টাকা থেকে বঞ্চিত হচ্ছি বর্তমানে আমি পাঁচশো টাকা করে পাচ্ছি আপনার নিকট আমার নিবেদন এই যে আমি আমার এসসি এসটি টি সার্টিফিকেট লক্ষ্মীর ভাণ্ডারের সাথে সংযুক্ত করতে চাই তাহাতে আমি এক হাজার টাকা পেতে পারি আমার বিবরণগুলি নিম্নলিখিতভাবে দেওয়া হলো এবার দেখুন এখানে বলা হচ্ছে বেনিফিশারি আইডি অফ লক্ষ্মীর ভাণ্ডার যদি এই আইডি নাম্বারটি আপনার কাছে থাকে তাহলে দেবেন নাহলে এটাকে ছেড়ে দেবেন এরপর বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট নাম্বার আপনার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে এস এস টি কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটের মধ্যে আপনি দেখবেন এসসি সি ওকে টু টু জিরো ওকে টু টু জিরো এরকমভাবে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি থাকবে সেটা লিখবেন কত তারিখে ইস্যু হয়েছে ঠিক তার পাশে ডেট পেয়ে যাবেন সেই ডেটটা এখানে লিখে দেবেন এরপর বলা হচ্ছে আধার নাম্বার এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন এরপর বলা হচ্ছে স্বাস্থ্যসাধী কার্ড নাম্বার এখানে আপনি আপনার স্বাস্থ্যসাধী কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপর বলা হচ্ছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা বসাবেন এরপর বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংকের পাসবই থেকে দেখে দেখে এখানে ব্যাংকের পাসবই নাম্বারটা বসিয়ে দেবেন এরপর বলা হচ্ছে ব্যাঙ্ক নেম আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট ডুবেছে সেই ব্যাঙ্কের নামটা লিখবেন আর নাম্বার বলা হচ্ছে আইপিএসসি কোড পাস মধ্যে আপনারা ব্যাংকের আইপিসি কোড পাবেন সেই আইপিএসি কোডটা এখানে আপনারা বসে দেবেন এবার দেখুন এখানে সবার শেষে বলা হচ্ছে ধন্যবাদান্তে আবেদনকারী স্বাক্ষর যিনি আবেদন করছেন পাঁচশো টাকা থেকে হাজার টাকা এই ভান্ডার প্রকল্পে পাওয়ার জন্য সেই আবেদনকারী এখানে কিন্তু সই করবে ওকে যদি সই না করতে পারেন এখানে টিপসই সই আপনারা দিয়ে দেবেন ওকে এবার দেখুন এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করার পর অর্থাৎ এই আপনি আবেদন করছেন এই আবেদনপত্রটি ফিল আপ করার পর এর সাথে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টের জেরক্স কপি আপনাদেরকে অ্যাটাচ করতে হবে জেরক্স কপি অফ কাস্ট সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যেটি আপনি বানিয়েছেন সেই কাস্ট সার্টিফিকেটের একটি জেরক্স কপি লাগবে জেরক্স কপি অফ আধার কার্ড আপনার আধার কার্ডের একটা জেরক্স কপি লাগবে জেরক্স কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড আপনার স্বাস্থ্যসাথী কার্ডের একটি জেরক্স কপি লাগবে এবং সবার শেষে বলা হচ্ছে জেরক্স কপি অফ ব্যাঙ্ক পাসবই অর্থাৎ যে ব্যাঙ্কের ডিটেলস আপনি দিলেন সেই ব্যাঙ্কের পাসবইয়ের একটি জেরক্স কপি এর সাথে আপনার লাগবে ওকে এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলির জেরক্স আপনারা আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অর্থাৎ এই আবেদনপত্রটির সাথে আপনারা অ্যাটাচ করবেন এবং সরাসরি আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে গিয়ে আপনারা জমা করে দেবেন এছাড়া আপনার যদি দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় হয়ে থাকে সেই ক্যাম্পে গিয়ে আপনারা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা থেকে হাজার টাকা পাওয়ার জন্য এই আবেদনপত্রটি আপনারা সেখানে গিয়ে এই ডকুমেন্টগুলি যেগুলি বললাম এগুলি কপি অ্যাটাচ করে আপনারা কিন্তু যেয়ে জমা করে দেবেন দেখবেন পরের মাস বা এক থেকে দুই মাস পর থেকে আপনার পাঁচশো টাকার পরিবর্তে আপনি কিন্তু হাজার টাকা করে পাচ্ছেন তো কিভাবে আবেদন করবেন তো এই অ্যাপ্লিকেশন ফর্ম বা এই আবেদনপত্রটির ফর্মেট আমি আপনাদেরকে দিয়ে দেবো আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ফর্মের মধ্যে আপনারা শুধুমাত্র এখানে এই যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখানে আপনাদের ব্লকের নামটি এখানে শুধুমাত্র আপনারা এডিট করে কম্পিউটার বা মোবাইল থেকে এডিট করে আপনারা নিজেদের ব্লকের নামটি লিখে এবং নিচে এখানে অ্যাড্রেসটা আপনারা শুধুমাত্র এডিট করে লিখে দেবেন বাকি যেটা থাকবে সেম একই থাকবে বাকি যেভাবে আপনাদেরকে ফিল আপ করতে বললাম সেভাবেই আপনারা কিন্তু ফিল করে জমা করুন দেবেন ওকে তো আমার এলাকার অনেকেই কিন্তু এই ফর্মটি আমার কাছ থেকে নিয়ে গেছে ওকে তাদেরকে জারস করে এবং ফিল করে আমি দিয়েছিলাম তারা কিন্তু আমাকে আবারও ফিডব্যাক জানিয়েছে যে দাদা আপনি ফিল করে দিয়েছিলেন এই সমস্ত ডকুমেন্টগুলো আমরা ব্লকে গিয়ে জমা করে এসেছিলাম তবে যাক আপনার জন্য পাঁচশো টাকার পরিবর্তে আমরা কিন্তু এই মাস থেকে হাজার টাকা করে পাচ্ছি ওকে তাই আমি ভাবলাম যে আপনাদের জন্য এই গুড নিউজ বা এই খবরটা আপনাদেরকেও একটু আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা যারা বর্তমানে পাঁচশো টাকা করে পাচ্ছেন তারা কিন্তু এই কাস্ট সার্টিফিকেট সংযুক্ত করে আপনারা কিন্তু এইভাবে হাজার টাকা আপনারা কিন্তু পেতে পারেন ওকে